ধর্ম কে ছেড়ে দাও যদি তুমি কালেমা ত্যাগ করে দাও আল্লাহ কে তুমি এক বলে স্বীকার না করো তুমি যদি আবার আমার দিনে ফিরে চলে আসো তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে না হলে এরকম শাস্তি দিতে 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 তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে এবার বেলাল কি কথাটা বলেছিলেন ওরে সুবহানাল্লাহ এত মায়ের এত গাল এত কষ্টের পরও বেলাল এই কথাটা বলেছিলেন চাহে দাম নিকল যায় ए बिलाल कहते थे चाहे दम निकल जाए ए बिलाल कहते थे मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह चाहे दम निकल जाए ए बिलाल कहते थे मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह एरा आबा एरा होलो आबा एरा কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে না এরা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে না তাহলে হাদিসটাতে আমরা বুঝে গেলাম পরিষ্কার ভাবে যে নবীর তরিকা মতন যে জীবন কাটবে সে কোথায় যাবে জান্নাতে আর যে নিজের মন মতন নিজের তরিকা মতন জীবনটা কাটবে সে কোথায় যাবে জাহান্নামে যে নবীর তরিকা মতন জীবনটা কাটবে না সে কোথায় যাবে জাহান্নামের ভিতরে চলে যাবে এই মত আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আসরে বয়ান করছেন গোটা পৃথিবীর মানুষ খাসারাতে আছে ঘটাতে আছে কিন্তু আল্লাহ এখানে চার প্রকারের মানুষকে বাছাই করে নিলেন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر চার খান আল্লাহ কথা বলেন কিন্তু হ্যাঁ আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ ওই মানুষেরা ঘটা থেকে খাসারা থেকে বেঁচে যাবে যার মধ্যে চার খান আমল আছে গুণ আছে সেফাত আছে প্রথম সেফাত প্রথম গুণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আমানু যে ঈমান এনেছে আমানু ঈমান এনেছে আমাকে এক বলে বিশ্বাস করেছে আমার নবীকে বলে বিশ্বাস করেছে জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে কবর বলে বিশ্বাস করেছি একদিন বিচারের মাঠ কায়েম হবে তারপরে যে বিশ্বাস করেছি কোরআন বলে যে বিশ্বাস করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাবের কাঠ ঘোরাতে মানুষকে দাঁড়াবো এই হুকুম এই আমল এই কিয়ামত বলে যারা বিশ্বাস করেছে আমার সাথে অন্য কাউকে শরীক করেনি আমি এক আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে বিশ্বাস করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই লোকেরা ঘটা থেকে খাসরা থেকে বেঁচে যাবে ওই লোকেরা বাঁচবে কেমন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে বাস একটা উদাহরণ আপনাদের সামনে বলে দিই কেমন ঈমান আনতে হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো ঠোঁট মোটা কালো সুবহানাল্লাহ সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন এমন এখন এই যুগে যেমন গরু কিনা বেচা হয় আল্লাহ রাসূলের জামানাতে গোলাম হাটে বাজারে কিনা বেচা হতো যেমন আপনারা ইউসুফ নবীর ঘটনা শুনেছেন যে ওর ভাইরা যখন কুয়াতে ফেলে দিয়েছিল তখন ইউসুফ নবীকে এক কাফালাতে উঠিয়ে বাজারে বিক্রি করতে গেছিলেন আর ওই ইউসুফ নবীকে কিনে কে নিয়েছিলেন আজিজে মিশরের স্ত্রী জুলাইখা নাকি তো মানুষ কিনে বেচা হতো তখন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেলেন ওর মালিক যখন শুনতে পেয়েছে যে আমার গোলাম আমার চাকর আমার নোকার বেলাল মুসলমান হয়ে গেছে তখন ওর মালিকটা একদিন ডাক দেয় বলছেন বেলাল তুমি নাকি মুসলমান হয়েছো তুমি নাকি নবীর ধর্মে তুমি কবুল করেছো তুমি ইসলাম কবুল করেছো জি মালিক আমি ইসলাম কবুল করেছি ওরে সুবহানাল্লাহ ওর মালিক ছিল গায়র মুসলমান এবার বেলালের মালিক বলছেন বেলাল রে
তুমি কালেমা ছেড়ে দাও, তুমি কালেমাকে ত্যাগ করে দাও, তুমি যে ধর্মে ছিলে সেই ধর্মে তুমি আবার ফিরে চলে এসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক যদি তুমি দুনিয়াতে আমাকে মেরে দাও, শেষ করে দাও, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মুহাম্মদের ধর্মকে আমি ত্যাগ করতে পারবো না। আমি এক আল্লাহ বলে বিশ্বাস করেছি, এক আল্লাহর প্রতি আমার ঈমান আছে, এক আল্লাহকে বলে বিশ্বাস করেছি মালিক, আমি এক আল্লাহকে জীবনে কোনোদিন অস্বীকার করতে পারবো না। যখন কথাটা বলা বলছে ঠিক আছে, ওরে সুবহানাল্লাহ, গরম আজকে আপনি দেখেন আমাদের এই এলাকাতে যখন গরমের টাইম ছিল, গরমের টাইম গরমের সময়তে এই যে দেখবেন কিছু দুই মাস আগে এক মাস আগে এত গরম ছিল, বালুতে মাটিতে পা দেওয়ার ক্ষমতা ছিল না, রোডে আমরা চলতে পারছিলাম না, মনে হয় পাটা কালো হয়ে গেল, জ্বলে গেল। আরবের জমিতে এই যে হাজি সাহেব বসে আছেন, দেখবেন জিজ্ঞাসা করেন, আরবের মাটিতে মনে হয় হাঁটতে গেলে পাটা পুড়ে যাবে, চামড়াটা জড়ো হয়ে যাবে, এত গরম, এত গরম, এত তাপ। এরকম তাপে মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি গায়ে শুয়ে দেওয়া হতো, আর উপর থেকে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। শুধু তা নয়, সৈন্যা পর্যন্ত রক্ত। এইবারে সৈন্যা যখন হয়ে গেল, বেলালের মালিক বেলালকে ডাকতে বলতো, বেলাল রে এখনো তোমাকে ছেড়ে দেওয়া হবে রে বেলাল, তুমি মুহাম্মদের ধর্মটাকে তুমি ছেড়ে দাও, এক তুমি আল্লাহকে স্বীকার করেছো, তুমি অস্বীকার করে দাও রে বেলাল, যদি তুমি আল্লাহকে ত্যাগ করে দাও, তুমি অস্বীকার করে দাও, তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। এইবারে বেলালকে বলছেন, মালিক আমি বেলাল ইসলাম কবুল করেছি, আমার দ্বারা তে কালেমা মুসলমান হয়েছি, আমার মুখ দিয়ে কালেমা বের হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছি, জীবনে কোনোদিন আমি কালেমা ছাড়তে পারবো না। তারপর দিন মুসলমান বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চাদের হাতে থামিয়ে দেওয়া হলো। আজকে আমাদের গেলাম এরামে, আজকে আমাদের সমাজে, আজকে আমাদের এলাকাতে যদি কোনো কুকুর বাড়িতে চলে যায়, যদি মারে মুখ দিয়ে তাই বকরি খেয়ে নেয়, গরু খেয়ে নেয়, কিংবা কোনো কুকুরে যদি বাড়িতে কোনো ক্ষতি করে দেয়, আমার ভাইয়েরা কি করবে? লাঠি নিয়ে তাড়তে 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 কুকুরটাকে মারবে, আর যখন কুকুরটা মরে যাবে কিংবা হাত মারা যখন হয়ে যাবে, পায়ে হাতে দড়ি বেঁধে কুকুরটাকে টানতে টানতে বাচ্চারা নিয়ে চলে যাবে, আর কত মজার কথা বলবি, কত ঠাট্টা মজা হাউ করবি। এই মতো রে সুবহানাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাতে দড়ি বেঁধা হলো, আরবের জমিন পাত্রিলে জমিন, আহারে যখন তাকে হাতে পায়ে দড়ি বেঁধে বাচ্চাদের হাতে দাইয়ে দেওয়া হলো, এবার বাচ্চারা গ্রামে গ্রামে টানে। আপনারা জানেন, যদি কোনো মানুষকে পাথরের উপরে কিংবা মাটিতে যখন হাত পা বেঁধে যখন টানা হবে, তার চামড়াটা ছিলে যাবে, গা ছিলে যাবে, রক্ত বইবে, রক্ত আসবে, কত কষ্ট পাবে আপনারা জানেন। এই করে 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 গ্রামে গ্রামে বেলালকে টানা হতো। এবারে যখন সন্ধ্যা হতো, তখন বেলালকে আবার হাজির করা দেওয়া হতো, এরকম একটা মজলিস আবার তৈরি হতো। মজলিস তৈরি হয়ে এইবারে কিন্তু আবার বেলালকে বলা হতো, বেলাল রে এখনো সময় আছে রে বেলাল, তুমি আজাদ, তোমাকে আজাদ করে দেওয়া হবে, ছেড়া হবে, যদি তুমি একবার মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও, যদি তুমি কালেমা ত্যাগ করে দাও, আল্লাহকে তুমি এক বলে স্বীকার না করো, তুমি যদি আবার আমার দিনে ফিরে চলে আসো, তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে, না হলে এরকম শাস্তি দিতে 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 তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। এবার বেলাল কি কথাটা বলেছিলেন, ওরে সুবহানাল্লাহ, এত মায়ের, এত গাল, এত কষ্টের পরও বেলাল এই কথাটা বলেছিলেন, চাহিদাম নিকাল যায় এ বেলাল কহতে থে, চাহে দাম নিকল যায় এ বেলাল কহতে থে, মেরে মুহ সে নিকলেগা লা ইলাহা ইল্লাল্লাহ, চাহে দাম নিকল যায় এ বেলাল কহতে থে, মেরে মুহ সে নিকলেগা লা ইলাহা ইল্লাল্লাহ, মেরে
मोहसिन किलेगा ला इलाहा इल्लल्लाह बिलाल कतटा बोलेছিলেন अरे दुनियार मानुष सुने ना जदि तोमरा आमाके शास्ति दिते 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 आमाके मेरे दाओ আমার জীবনটা যদি শেষ হয়ে যায় আমি বেলাল ইসলাম ধর্ম কবুল করেছি আমি এক আল্লাহকে বলে স্বীকার করেছি কোনদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ত্যাগ করতে পারবো না আমি আল্লাহকে আর অস্বীকার জীবনে কোনদিন করতে পারবো না এরকমই মানতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমানু যে আমাকে এক বলে কি করেছে ঈমান এনেছে বিশ্বাস করেছে তার সাথে সাথে আমার নবী কো মেনেছে আমার রাসূল কো মেনেছে আমার রাসূলকে রাসূল বলে বিশ্বাস করেছে আমার প্রতি ঈমান এনেছে আমাকে এক বলে বিশ্বাস করেছে স্বীকার করেছে কিন্তু আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করেনি আমার রাসূলের কথার ইনকার করছে সে কখনো খাসারা থেকে ঘাটা থেকে বাঁচতে পারবে না কেমন আরো একটা উদাহরণ নিয়ে নেন আপনারা সবাই জানেন শুনেছেন তয়েফ একটা জায়গার নাম চলে গেলেন সেই গ্রামে তয়েফে নবী তিন দিন থাকলেন সুবহানাল্লাহ ওই তয়েফের লোকেরা নবীকে এত মার মারলেন এত মার মারলেন নবীজি আমার বেহুশে পড়ে গেলেন মাথা থেকে নিয়ে একবারে পা পর্যন্ত কোনো মনে হয় এমন একটা জায়গা বাকি ছিল না যে জায়গাতে নবীকে পাথর ইট গিট্টি লাগেনি এরকম মার মেরেছিলেন খুন রক্ত বহে নবীর পায়ে জুতাতে জমা লেগে গিয়েছিল এরকম মার খেয়েছিলেন মানেনি তারা শেষ পর্যন্ত নবীজি ওখান থেকে মনটা ভারী করে বাড়ি এলেন রাতের বেলাতে শুতে আছেন রাতের বেলা তো নবী সুতা আছেন আর ভাবা চিন্তা করছেন আল্লাহ আর কেমন করে আমি আমার উম্মতকে আল্লাহ বুঝাবো কেমন করে তাকে আমি রাস্তাতে নিয়ে আসব কেমন করে ওয়াজ নসিহত করব আল্লাহই ভাবা চিন্তা করছেন এই ভাবতে ভাবতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীজির মনটাকে একটু ভালো করার